নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই রাজ্যে গণতন্ত্রটি কোথায় আছে এই প্রশ্নটা বারবার ঘুরপাক দিয়ে উঠছে। কেননা এর আগে দেখা গেছে যে রাজ্য সরকারকে বা রাজ্যের কোনো মন্ত্রীকে কোনো প্রশ্ন করলে তার দিকে মাওবাদী তকমা দেগে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছে। এরপর কোথাও গিয়ে আক্রমণটা শুরু হয়েছিল প্রথম শ্রেণীর যে সংবাদ মাধ্যম আছে তাদের উপর। কিন্তু সেখানে যখন প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যমকে কার্যত বিজ্ঞাপনে মুড়ে তাদের মুখটা বন্ধ করে দেওয়া হয়েছে, করা গেছে, সেই অবস্থায় কিন্তু এক ঝাঁক ইউটিউবার উঠে এসেছে এবং তারা কিন্তু সোচ্চারে প্রতিবাদ করে যাচ্ছেন, তারা কিন্তু সত্য কথাটা মানুষের সামনে নিয়ে আসছেন। তাই কি তাদেরকে বারবার হেনস্থার মুখে পড়তে হচ্ছে? তাই কি তাদের নামে পুলিশি কেস হচ্ছে? তাই কি তাদের নামে এফআইআর হচ্ছে? তাই কি তাদেরকে থানায় ডেকে বারে বারে হেনস্থা করা হচ্ছে? তাই কি তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হচ্ছে? আর এই গণতান্ত্রিক যে অবস্থা রয়েছে তাতে কি গণতন্ত্রের কন্ট্রোল হচ্ছে নাকি গণতন্ত্র ইটসেলফ হত্যা করা হয়েছে? এই প্রশ্নটা যখন জোরদার করে উঠছে তখন আমরা দেখলাম বিরোধী দলের একের পর এক নেতা কিন্তু এই নিয়ে প্রতিবাদে সোচ্চার হলেন। এর আগে আমি আপনাদের দেখিয়েছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেছেন এবং মানব গ্রহকে যখন জেলে পড়া হয়েছিল তখন তিনি তার সমর্থনে তিনি প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেছেন এবং সাংবাদিকদের সামনে প্রশ্নটা তুলে দিয়েছেন যে আজকে সোশ্যাল মিডিয়াও তো বৃহত্তর যে সংবাদ মাধ্যম তার একটা অংশ হয়ে গেছে, এরাও তো সংবাদ মাধ্যমের হয়েই কাজটা করছে, আপনারা কাল মুখে কালো ফেটি বেঁধে একটা কোনো প্রতিবাদ জানাতে পারছেন না? এই প্রশ্নটা যখন তিনি ছুড়ে দিচ্ছেন তখন কিন্তু গোটা প্রেস ক্লাব চুপ। সেদিনকেও তিনি আমাদের মতো ইউটিউবারদের জন্য সোচ্চার হয়েছিলেন। আর এবার জি চব্বিশ ঘন্টা বাংলার প্রথম শ্রেণীর অন্যতম সংবাদ মাধ্যম, সেখানে একটি রাজনৈতিক ডিবেট হলো এবং সেই রাজনৈতিক ডিবেটে অংশগ্রহণ করেছিলেন বিজেপির তরফে বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা। তিনি কিন্তু এই গণতন্ত্র নিয়ে ভয়ঙ্কর কিছু প্রশ্ন তুললেন এবং সেই প্রশ্নটা ওঠার পর শাসকের কাছে আমাদের প্রশ্ন, বুকের পাটা আছে, সাহস আছে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া? শোনাবো আজকে শঙ্কুদেব পাণ্ডার সেই কথা আপনাদের, এবং তারপর আমার কিছু প্রশ্ন আছে সেইগুলো আপনাদের সামনে নিয়ে আসব। আপনারাই বিচার করে দেবেন কে ঠিক কে ভুল, কে কোন পথে চলেছে। আগে শুনুন শঙ্কুদেব পাণ্ডার সেই কথা। না বন্ধ করলে নয়, ভাল লাগছে না, সবসময় পলিটিক্স করতে, নিজে সাংবাদিকতা করেছি, রাজ্যে যা পরিস্থিতি সেটা মানুষের জন্য বলা দরকার। সব বিষয়ে আমি বিশ্বজিতদার সাথে ঝগড়া করতে চাই না। শুনুন, মানব গুহ আমি কোনো সংবাদ মাধ্যমের নাম করব না একটা সংবাদ মাধ্যমে বসে, কিন্তু আমি আজকে কয়েকজন সংবাদ কর্মীর নাম করতে চাই, কারণ এটা সংবাদ কর্মীদের ইউনিটির জায়গা। মানব গুহ, সে কি রকেট সায়েন্স লাগে নাকি তদন্ত করার জন্য? তাকে পরপর 3-10 দিনের পুলিশ কাস্টাডি নিয়েছে কলকাতা পুলিশ, কি অসভ্যতম এটা! আজকে বেল পেয়েছে ছেলেটা কলকাতা হাইকোর্ট থেকে। আপনাকে বলি, শর্মইদাকে যেমন তুলেছে, শফিকুল একটা গ্রামের ছেলে পোর্টাল চালিয়ে খায় তার উপর কম অত্যাচার করেছে, উদয়ন একটা পোর্টাল চালিয়ে খায় তার উপর কম অত্যাচার করেছে, শুদ্ধশীল একটা পোর্টাল চালিয়ে খায় তার উপর কম অত্যাচার করেছে, দীপান্বিতা যাদের নাম বলছি এই লিস্ট আমি মিনিমাম 100 জনের দিতে পারবো। পুলিশ কি করছে শুনুন, একদম চুপ করে থাকুন, আগে শুনে নিন পুলিশ কি করছে, শুনে নিন পুলিশ কি করছে শুনুন। আরে ভাই, আপনি বললে আমি আপনার সাথে ঝগড়া করব না আজকে। কতজন বিশ্বজিতে আসবো প্লিজ, কিন্তু যদি গণতন্ত্রের কণ্ঠরোধের প্রসঙ্গই ওঠে, এখানে কণ্ঠরোধ করছে না তৃণমূল কংগ্রেস, আমি দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূল কংগ্রেস গণতন্ত্র হত্যা করছে। কণ্ঠরোধে তো লোক বেঁচে থাকে, এখানে সাংবাদ কর্মীরা বেঁচে থাকছে না। এরা একটা ইউটিউব থেকে দুটো টাকা পায় লোকে দেখলে সেইটা ফ্রিজ করে দিচ্ছে যাতে ওই ইউটিউবটা না চালাতে পারে। শঙ্কু, ভয়ঙ্কর অ্যাপ্রোচ। না না শঙ্কু, আমার একটা প্রশ্ন আছে, শঙ্কু আমার প্রশ্ন আছে, আপনার মধ্যে এই লেভেলের অক্ষমতা মানে কেন কেন রাজশেখর মান্থার মাননীয় জাস্টিসের কোর্টে বারবার জানতে যাওয়া হচ্ছে কোন সেকশনে, কেন জানেন? কারণ যে সেকশন এটা ব্লক করছে সেই সেকশনে সন্ত্রাসবাদীদের টাকা অ্যাকাউন্টে ঢোকে বলে ব্লক করা হয়। আর জানা কোন সেকশনটা? আমি আসি এক সেকেন্ড, বন্ধুর কাছে আসি, বকরে এভাবে আসেন বন্ধু। এখানে চুরি করেছেন শর্মদা,
কোন মিসলিড করছে তাহলে কি কেন সিজ করেছেন পুলিশ অফিসার কেন টাকা সিজ করেছেন কেন ওনার অ্যাকাউন্ট সিজ করে দিয়েছেন কেন ভাতে মারবার চক্রান্ত করছেন আপনি তো প্যানেলে আপনি তো আর বিশ্বজিৎ দা নন বিশ্বজিৎ দা ওখানে রেকর্ড কন্টিনিউয়াসলি বাজবে ওটা ধরে নিয়ে সাইড ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে আমায় বলতে হবে বিশ্বজিৎ দা দয়া করে থামলে একটু কথা বলি এতক্ষণ তো আপনার কথা শুনলাম একটু শুনে নিন বলে যান থ্যাংক ইউ বিশ্বজিৎ দা আমার বক্তব্য হচ্ছে আপনি তো অ্যাডভোকেট আপনার খারাপ লাগে না কোর্টে যখন আপনি কোনো ন্যায্য কথা বলতে চান তখন আপনাকে লোকে বলতে দেয় না কেন এই কথাটা বললাম কারণ আমরা সভ্য মানুষেরা কথা বলবো মানুষ কথা শুনবেন এটাই তো স্বাভাবিক এই জায়গাটা কেন নষ্ট হতে দেবেন ২০ থেকে ২৫ জন ইউটিউবার যাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে তাদের নিয়ে আমরা পৌঁছবো শুনলেন বন্ধুরা বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডার কথা যে ডিবেট হচ্ছিল সেখানে তিনি তার বক্তব্য রাখলেন এখানে একটা জিনিস আমার খুব অবাক লাগছিল যখন শঙ্কুদেব পান্ডা কিছু নির্দিষ্ট প্রশ্ন করলেন এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা এই শাসক দলের কি নেই এই প্রশ্ন ফেস করার ক্ষমতা এই শাসক দলের কি নেই আপনারা যে কাজটা করছেন আপনারা তো বলেন আপনারা ন্যায়ের প্রতীক আপনারা সততার প্রতীক দুর্নীতির সঙ্গে জিরো টলারেন্স তাহলে যখন প্রশ্ন দেয়া আসছে সেই প্রশ্নের সরাসরি উত্তর আপনারা দিতে পাচ্ছেন না কেন কেন আপনাদের বুক কাঁপছে নাকি মনের মধ্যে কোথাও বুঝতে পারছেন যেটা করছেন সেটা সঠিক নয় সেই জন্য তার সরাসরি উত্তর দিতে পারছেন না কেন বলছি এই প্রশ্ন দেখুন এখানে যখন শঙ্কুদেব পান্ডা বললেন একের পর এক উদাহরণ দিলেন আমার উদাহরণ দিলেন শফিকুলের উদাহরণ দিলেন শর্মাদা এরকম অনেকের কথা বললেন তিনি তখন কিন্তু তার সরাসরি উত্তরে শাসক দলের যিনি প্রতিনিধি ছিলেন তিনি কিন্তু দিতে পারলেন না তিনি বললেন অন্য রাজ্যে অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যে সেখানেও বিভিন্ন লেখক শিল্পী তাদেরকে ইউপিএতে জেলে ঢোকানো হচ্ছে সেখানেও তো কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে অর্থাৎ অন্য জায়গায় হচ্ছে তাই আমরাও করছি এটাই জাস্টিফাইড এটাই জাস্টিফিকেশন শাসক দলের আচ্ছা নির্বাচনের আগে প্রচারে তো আপনারাই বলেছিলেন যে এই রাজ্যকে গুজরাট হতে দেবো না এই রাজ্যকে উত্তরপ্রদেশ হতে দেবো না বাংলার মাটি দুর্জয় এই রাটি জেনে রেখো দুর্বৃত্ত বলেছিলেন তো কিসের ভিত্তিতে বলেছিলেন আজকে যখন আপনার রাজ্যে গণতন্ত্র কোথায় আছে এই প্রশ্ন উঠে যাচ্ছে গণতন্ত্রের দিকে আপনারা কণ্ঠরোধের চেষ্টা করছেন কেউ বলছেন গণতন্ত্রকে হত্যা করছেন এই আঙুল যখন আপনাদের দিকে উঠছে তখন সেখানে সেটাকে শুধরে নেওয়ার বদলে আপনারা সেটাকে জাস্টিফাই করতে চাইছেন কোথায় বিজেপি শাসিত রাজ্যে কি হচ্ছে সেই ঘটনা দিয়ে তাহলে কোথায় আমরা বাংলাকে আপনারা গুজরাট হতে দিলেন না কোথায় উত্তরপ্রদেশ হতে দিলেন না আপনাদের বাংলাকে গুজরাট হতে দেবো না উত্তরপ্রদেশ হতে দেবো না এই কথাটা বলার উদ্দেশ্য ছিল এটাই কি যে গুজরাট বা উত্তরপ্রদেশে যেরকম কর্মসংস্থান হয় যেরকম পিলপিল করে বাঙালিকে সেখানে ছুটে যেতে হয় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করার জন্য বাংলায় যেখানে নুনের অভাব বাংলায় যেখানে ভাতের অভাব সেই ভাতটা পেতে এই গুজরাট উত্তরপ্রদেশের দিকে ডিপেন্ড করতে হয় সেরকম বাংলাকে আমরা সেই জায়গায় কোনোদিন পৌঁছতে দেবো না যাতে বাংলার ছেলেটা বাংলার মাটিতে বসে নিজের ভাতের জোগাড়টা করে নিতে পারে ওই গুজরাট উত্তরপ্রদেশ থেকে লোককে এখানে পরিযায়ী শ্রমিক হতে হয়ে আসতে হয় এই পরিস্থিতি তৈরি হতে দেবো না এটাই কি আপনাদের বলার মতো ছিল বাংলায় যেটা ভালো সেটা কি আপনারা অন্য জায়গায় নিয়ে যাবেন সেটা গুজরাট উত্তরপ্রদেশ থেকে ডিফারেন্স এই কথাটার মানে সেটাই হওয়া দরকার ছিল কিন্তু সেটা কি হয়েছে আপনারা বলছেন বাংলাকে গুজরাট হতে দেবো না আপনারা বলছেন বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেবো না কোন অর্থে তাহলে আজকে যখন উত্তরপ্রদেশ বা গুজরাটের উদাহরণ দিয়ে বাংলার এই ইউটিউবারদের উপর আক্রমণকে জাস্টিফাই করেন গণতন্ত্রের শেষ অবস্থাকে জাস্টিফাই করেন তাহলে সেটাকে বাংলা কি গুজরাট বা উত্তরপ্রদেশ সেই অর্থে হয়ে যায়নি অথচ যখন শিল্প সংস্থান যখন কর্মসংস্থানের প্রশ্ন ওঠে গুজরাটে তো ধারে কাছেও পৌঁছতে পারেন না তাহলে কোন অর্থে বাংলাকে কোথায় রেখে দিলেন এই প্রশ্নটা ওটা কি স্বাভাবিক নয় আপনারা বলেছিলেন এই নেত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন তিনি তখন বলেছিলেন আমার মনে আছে এখনো সেই ইন্টারভিউর কথা বাংলার প্রথম শ্রেণীর প্রথম সংবাদ মাধ্যমের কথা যেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে সংবাদ মাধ্যমের কাজ তো হচ্ছে প্রশ্ন করা সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে তো সরকারের ভুল ত্রুটিটা ধরিয়ে দেওয়া সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে সরকার সঠিক পথে চলছে কি চলছে না সেই জায়গাটাকে ধরিয়ে দেওয়া এইটা যদি করা হয় তাহলে কি সংবাদপত্রের উপর আক্রমণ ধেয়ে আসবে এই নেত্রী সেদিনকে বলেছিলেন না আপনারাই আমাদের সব থেকে বড় বন্ধু আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সুতরাং সরকারে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ধরিয়ে দেবেন আমরা সেটা সঠিক জায়গায় নিয়ে যাব আজকে যখন আমরা প্রশ্নটা তুলছি তখন তথ্য দিয়ে নথি দিয়ে প্রমাণ করে দিন আমাদের প্রশ্নটা তোলা ভুল
এই জায়গায় আমরা ভুল বলেছি, এই জায়গায় আমরা অন্যায়টা বলেছি, সরকারের গরিমা তাতে বাড়বে, সেটা না করে সেই জাস্টিফিকেশন না দিতে পেরে, সেই উত্তর না দিতে পেরে কেন এই পুলিশ লেলিয়ে দেওয়া হবে, কেন এইভাবে অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে, সেই প্রশ্ন তো উঠবেই। আর এখানেই প্রশ্নটা উঠছে, গণতন্ত্র কোথায় আছে, গণতন্ত্র কোথায় আছে? আজকে এই রাজ্যে শিল্প সংস্থান নেই, আজকে এই রাজ্যে কর্মসংস্থান নেই, এই যে রাস্তায় বসে আছে 600 দিনের উপর ছেলে মেয়েগুলো, মাফ করবেন আমি এর আগে তাদেরকে সাধারণ পরিবারের ছেলে মেয়ে বলেছিলাম, এক দিদি আমার সেই ভুলটা ধরিয়ে দিয়েছেন, খুব সম্ভবত আমি ভুল না করলে, নামটা রঞ্জনা মল্লিক, রঞ্জনা দি আপনাকে ধন্যবাদ। এরা সাধারণ ছেলে মেয়ে নন, এরা অসম্ভব প্রতিভাশালী মেধাবী ছাত্রছাত্রী, কিন্তু সেই মেধা আজকে মাটিতে মিশে গেছে, ধুলোয় মিশে গেছে, এবং তার সঙ্গে বাংলার ভবিষ্যৎটা ধীরে ধীরে মাটিতে মিশে যাচ্ছে। এই প্রশ্নটা তোলা কি অন্যায়? করুন এদের কর্মসংস্থান। আপনাদের এক নেতা তো লাফিয়ে গিয়ে তাদের সঙ্গে গিয়ে বসতে চেয়েছিলেন যে সব সমস্যার সমাধান করে দেবো, জাদুকাঠি আছে আমার কাছে, কই সেই একটা মিটিংই সব শেষ হয়ে গেল? হয়েছে এদের কর্মসংস্থান আজও, নাকি ঘুষের পাহাড়টা চোখের উপর উঠে আসছে? গণতন্ত্র কোনোদিন শূন্যস্থান রাখে না, আপনারা ঠিক কাজ করুন। আবারও বলছি, এই এরাই যাদের বিরুদ্ধে আপনারা আজকে পুলিশ লাগাচ্ছেন তারাই সোচ্চারে বলবে, কেননা তারা চায় যে সত্যি কথাটা সামনে আসুক, তারা চায় এই বাংলাকে বিশ্বের সেরা জায়গায় দেখতে, এবং সেই জন্যই আমরা প্রতিবাদী হচ্ছি। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা না হবে, যতক্ষণ পর্যন্ত ভুল থাকবে, যতক্ষণ পর্যন্ত অন্যায় থাকবে, এই প্রশ্ন থাকবেই, এবং আশা করব সেই প্রশ্নের জন্য আমরা যখন সোচ্চারে তুলছি, সেরকম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তুলছেন, বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা তুলছেন, আপনারাও সমস্বরে এক স্বরে এই প্রশ্ন তুলবেন সরকারের কাছে। কেননা সরকার কোনো দলের হতে পারে না, সরকার হচ্ছে জনগণের সরকার, এবং জনগণের স্বার্থ সুরক্ষিত করাই আমাদের একমাত্র লক্ষ্য। আমরা যদি সমস্বরে এক স্বরে সরকারের কাছে সেই দাবি না চাইতে পারি, সরকারের ঘুম বোধহয় ভাঙবে না। আর যতদিন ঘুম ভাঙবে না, ততদিন আমাদের প্রতিবাদ চলবে, ততদিন আমাদের কণ্ঠ জোরালো হবে। তার জন্য আমাদের যা করার আছে আপনারা করে নিন। এই পুলিশি বাধা, এই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ দিয়ে আমাদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না। জনগণ কিন্তু জাগছে, আপনারা কি বলছেন? পারবে এই সরকার, ক্ষমতা আছে গণতন্ত্র নিয়ে বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা যে প্রশ্নগুলো তুললেন তার উত্তর দিতে? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।